মেল্ট হয়ে গেলে তারপরে হ্যাঁ সেইটা খানিকটা এই সিরাপের মতন তোমরা ইউজ করতে পারো। তা আজকে আমি তোমাদেরকে দেখাবো কোল্ড কফি বানানো, মানে বাড়িতে ভীষণ সহজ উপায়ে সব থেকে টেস্টি, যে কোনো ক্যাফেতেও হার মানিয়ে দেবে বাড়ির বানানো কোল্ড কফি, সেই রেসিপিটা এবং আমি কিভাবে বানাই বাড়িতে একজন আসলে গেস্টদের কিভাবে খুশি করে দিই, আর লিনার হাতের কোল্ড কফি মানে যে খায় সেই ফিদা হয়ে যায় কিভাবে বানাই, পুরো একদম সিক্রেট সহ রেসিপিটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো, কারণ তোমরা আমার রেসিপি দেখতে প্রচন্ড ভালোবাসো। তো চলো আরো একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত, আর আমি লিনা আজকে তোমাদের জন্য নিয়েছি আরো একটা সুন্দর রেসিপি, বিশেষ করে এই সময়ে বাইরে যা গরম আর এই সময়ে মানে এরকম একটা প্রাণ ঠান্ডা করার রেসিপি। দেখো হাতে একটা ব্যাগ নিয়ে তোমাদেরকে আমি ইন্ট্রো দিচ্ছি। তো যাই হোক চলো, আমি জাস্ট বাজার থেকে আসলাম, আগের দিনের ব্লগে তোমরা দেখেছো বললাম কোল্ড কফি বানাবো স্পেশাল করে, তো এই যে আমি দুধ নিয়েছি। সত্যি কথা বলতে আজকে বলছি আমি তোমাদের, আমি এই যে এই দুধটা দিয়ে বানাই কোল্ড কফি, এটা দিয়ে ভীষণ ভালো খেতে হয়, কিন্তু আমার ঘরে এই দুধটা মানে এইটুকুই ছিল, মানে আনা ছিল না, তো এই দুধটা না সব দোকানে দেখবে বাইরে রাখে, ফ্রিজে রাখে না, নর্মাল টেম্পারেচারে রাখে, কিন্তু ফ্রিজের দুধ দরকার, কারণ আমি এনে তো ফ্রিজে রাখার টাইম পাবো না, তো সেই জন্য এই ফ্রিজের দুধ আমি এই দুধটা নিয়েছি। আমাদের গেস্টরা আসছে, বারবার ফোন করছে প্রদীপ আসছো আসছো, তার মানে তাহলে আমি কোল্ড কফিটা বানিয়ে ফেলবো, এবার সবাই আসার পরে বানাবে না আর ভিডিও করা হয় না, গল্পে জমে যায়, তো ওই জন্য আমি বানিয়ে নিচ্ছি আর ওদেরকে তাড়াতাড়ি করে রাখছি, তাড়াতাড়ি এসো তাড়াতাড়ি এসো। গরম এগুলো বানিয়ে না ফ্রিজে পড়ে দাও, তাহলে ওরা যদি একটু দেরিও করে। আমাদের কালকে গেছে তো বরযাত্রী, কালকে বরযাত্রী করবো, ব্যবসা বাড়ি আলাদা, এবার আবার পরের দিন বিয়ে বাড়ির ব্লগ দেখতে পাবে, সাজগোজ করছি কি করছি, বরযাত্রী আছে, মাসি গেটটা খোলা আছে। নিয়েছি আমুলের ডার্ক চকলেট, এটা চলো এবারে না আমি তোমাদেরকে ভয়েসে বলে দিচ্ছি, আমি ফটাফট করে করে নিই, আমুলের ডার্ক চকলেট আর নেবো হচ্ছে চিনি। দেখো না কি অবস্থা আজকে বাড়ি ঘরে, কি যে পাগলের মতন অবস্থা ছিল, এইটাকে এখানে পেতেছি তোমরা বসবে বলে আমার ছেলে নামিয়ে দিয়েছে, পড়াশোনা করে ভাইকে শিখিয়ে দেবো, রিও দাদা কে আমার কাছে আমি বানিয়ে নিচ্ছি, নিচ্ছি চিনি, না আমি বানিয়ে নিই, বানিয়ে নিয়ে বসে খেতে খেতে গল্প করা যাবে। চিনি আর হচ্ছে পরিতোষ এখন বাথরুমে এসি লাগানো মতন ইনকাম করছে, কিচেন এসি লাগানো মতন ইনকাম কদিন পরে করবে, কখন চলবে কেউ জানে না,
আরে এটা নতুন কিনেছি মিক্সিটা, একটু ডিস্টার্ব হচ্ছে না? মানে এই তারটা না ডিস্টার্ব হচ্ছে, লুজ হচ্ছে বোধহয়। পুরনো মিক্সিটা ভালো, এই তারটা কেটে এই ইয়েটা করে দিলে ঠিক হয়ে যাবে। পুরনো মিক্সিটা এখানেই রয়েছে, এবার ওটা আবার বার করতে হবে না? এটা তো চলো, কোল্ড কফি বানাতে গেলে তো পরিমাপটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, তো আমি পরিমাপটা তোমাদেরকে বলে দিই। এখানে আমি আইডিয়া করেই নিয়েছি, কিন্তু আমি বলে দিচ্ছি আমি যে পরিমাপের আইডিয়াটা করেছি সেটা হচ্ছে আমি হাফ কাপ মতন হবে সেরকম পরিমাণে ডার্ক চকলেট নিয়েছি, আর হাফ কাপ পরিমাণেই চিনি নিয়েছি যেটাকে গুঁড়ো করার পরে এক কাপ মতন হবে। তার সঙ্গে নিয়েছি আমি পুরো এক কৌটো কনডেন্স মিল্ক, আর এই কনডেন্স মিল্কটাই কিন্তু একটা টুইস্ট। আর এই যে ডার্ক চকলেট দিয়ে কনডেন্স মিল্ক দিয়ে চিনি দিয়ে আমি যে জিনিসটা তৈরি করছি না মিক্সিতে, এইটা আলাদা একটা মানে টেস্ট নিয়ে আসবে। তো ওই কনডেন্স মিল্ক, চিনি আর ডার্ক চকলেট মিক্সড করে এটাকে খুব ভালো করে মিক্সিতে মানে পেস্ট করে নিতে হবে। দেখো ভীষণ সুন্দর একটা থিক পেস্ট হয়ে গেছে, এবার এইটাকে আমি তুলে রাখছি। আর এই কোয়ান্টিটির যে আমি জিনিসটা বানালাম এটাতে কিন্তু আমি প্রায় 1.5 লিটার দুধ দিতে পারবো, মানে 1.5 লিটার দুধের কোল্ড কফি বানাতে পারবো। চাইলে তোমরা আরেকটু বেশিও মানে দুধ অ্যাড করতে পারো, মিষ্টির ওই তারতম্য থাকবে, মিষ্টিটা একটু টেস্ট করে দেখতে পারো। কারণ এখানে চিনির পরিমাণটা আমি অনেকটাই কম দিচ্ছি, যেহেতু এই যে আমি আইসক্রিম ইউজ করছি তার সঙ্গে কনডেন্স মিল্ক ছিল, এবার দুটোই মিষ্টি মিষ্টি আইটেম, সেই জন্য চিনিটা একটু কম দিয়েছি। তো কনডেন্স মিল্ক যদি তোমরা ইউজ না করো তাহলে অবশ্যই চিনির পরিমাণটা বাড়িয়ে দেবে, তখন হাফ কাপের জায়গায় এক কাপ চিনি দিয়ে দেবে, তাহলেই ব্যাস হয়ে যাবে। আর কনডেন্স মিল্ক যদি ঘরে না থাকে বা হাতের কাছে না থাকে, এখনই বানিয়ে খেতে ইচ্ছে করে ভিডিওটা দেখে, ঘরে আমুল দুধ থাকলে গুঁড়ো আমুল দুধ দিয়ে দিতে পারো কনডেন্স মিল্কের জায়গায়। আর একটু ঠিক বানানোর জন্য পেস্টটা একটু জল দিয়ে দেবে বা এমনি একটু দুধ দিয়ে দেবে, দিয়ে পেস্ট করে নেবে। তো যাই হোক, অর্ধেকটা দেখো থিক পেস্ট আমি মিক্সিতেই রেখে দিয়েছিলাম, আর অর্ধেকটা আমি ঢেলে রাখলাম বাটিতে। তার মধ্যে আমি দিয়ে দিলাম এখানে হচ্ছে 1 চামচ মতন, একদম যেটাকে টিস্পুন বলে, 1 টিস্পুন কফি পাউডার। আর এখানে আমি কিন্তু 1 কাপ মতন আইসক্রিম দিয়েছি, আর তার সঙ্গে যে বরফের টুকরো দিয়েছি, আর এই যে দুধ ঢেলে দিচ্ছি। দুধটা দিয়ে এবার এটাকে ভালো করে মিক্সিতে ঘুরিয়ে নিলে রেডি একদম কোল্ড কফি। হ্যাঁ, তারপরে আরেকটু কাজ আছে, সেটাও তোমরা দেখতে থাকো। গ্লাসে সাজানোর পরে যেন দেখতে একদম পুরোপুরি কফি শপের যে কোল্ড কফিগুলো দেয় তার থেকে অনেক বেশি ভালো লাগে এবং অনেক বেশি টেস্ট হয়, সেটাই তো চেষ্টা করতে হবে, তাই না? কফি শপে কি বলো তো অনেক বেশি বরফ কুচি দিয়ে দেয় আর দুধটা একদমই পাতলা করে দেয়, খেতে কিন্তু সেই টেস্ট আসে না। বাড়িতে যেভাবে করা হয় যত্ন নিয়ে, বাড়িতে ধরো কোনো জিনিসের তো আর কৃপণতা করা হয় না, ভীষণ টেস্টি হয়, ভীষণ টেস্টি হয়। এই জিনিসগুলো দিয়েই বানায় কফি শপে। হ্যাঁ, কখনো কখনো ওই ডার্ক চকলেটটা দেয় না, তো কফিরও তো বিভিন্ন ভাগ আছে, বিভিন্ন কফিতে বিভিন্ন কিছু দেয়া হয়। তো আমি যেভাবে বানাচ্ছি এটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। কোল্ড কফি বানানোর বিভিন্ন রকম প্রসেস আছে, তো এরপরে ট্রাই করবো অন্য কিছু প্রসেস যেগুলো মাঝে মধ্যে বানিয়ে খাই বাড়িতে। এটা এক ধরনের, এটা সবাই খুব পছন্দ করে, এই ডার্ক চকলেট দিয়ে যেটা আমি বানাই। আর এখানে হচ্ছে যেটা করলাম গ্লাসে সেটা হচ্ছে চকলেট সিরাপ। এই চকলেট সিরাপ তোমরা ঘরে এনে রাখতে পারো, আর যদি ঘরে বাইচান্স আনা না থাকে বা আশেপাশে না পাও, তখন তোমরা এই ডার্ক চকলেটটাই কী করবে, একটুখানি গরম জলে একটা বাটিতে আর কি, মানে একটা কড়াইতে বা হাঁড়িতে গরম জল দেবে, তারপরে জলটা ফুটে গেলে তার ওপরে একটা বাটি, কাচের বাটি বা স্টিলের বাটিতে ডার্ক চকলেট আর এক সামান্য একটু জল দিয়ে বসিয়ে দেবে, দিয়ে চকলেটটা গলে যাবে মানে মেল্ট হয়ে গেলে, তারপরে সেইটা খানিকটা এই সিরাপের মতন তোমরা ইউজ করতে পারো। তাছাড়া ওই কোকো পাউডার দিয়ে একটা বানানো যায় চকলেট সিরাপ, সেটা তো রেসিপি বলতে হবে, এখানে অতটা তো বলার সম্ভব নয়, মানে অতটা টাইম নেই। আমি দেখো আমার আরেক দফা কফি কিন্তু বানানো হয়ে গেছে, যেহেতু মিক্সিং জারগুলো ছোটো ছোটো হয় দুবারেই আমার বানাতে হলো যতগুলো গ্লাস ছিল। তো যাই হোক, এই যে ওপর থেকে দেখো আমি 1 চামচ করে কিন্তু দিয়ে দিচ্ছি আইসক্রিম। আইসক্রিমটা কিন্তু দুবার ইউজ হচ্ছে, একবার কফি মিক্সিংয়ের সময় হচ্ছে আর একবার ওপর থেকে দেওয়া হচ্ছে, তাহলে কি হয় টেস্টটা কিন্তু অনেক বেশি বেড়ে যায় আর একদম ক্রিমি একটা ব্যাপার চলে আসে, খুবই ভালো লাগে মুখে যখন যায় না, বেশ একটা মোটা মানে চকলেট চকলেট একটা টেস্টি জিনিস মুখের ভেতরে যাচ্ছে, তার সঙ্গে আইসক্রিমের টেস্ট, ডার্ক চকলেটের টেস্ট, মানে খুবই ভালো লাগে। আর হালকা মিষ্টি হয়, আমি যে মিষ্টির পরিমাণটা দিলাম এটা কিন্তু একদম সেই প্রচণ্ড মুখ মেরে আনা মিষ্টিটা কিন্তু হবে না, ওই জন্যই আমি চিনিটা অল্প দিয়েছি। এতগুলো গ্লাসে আমি হাফ কাপ মতন চিনি ইউজ করেছি, কারণ আইসক্রিম কনডেন্স মিল্কের মিষ্টিটা তো রয়েছে, মিষ্টি তোমরা একটু বেশি পছন্দ করলে একটু চিনির গুঁড়ো এক্সট্রা করে নেবে, রেখে দেবে,
মিক্সড করে দেবে টেস্ট করে করে, যে আর কতটা মিষ্টি লাগবে, অসুবিধা কিছু নেই। আর এখানে দিয়ে দিলাম উপর থেকে দেখো ডেকোরেশন করার জন্য চকলেট সিরাপ। কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে যে এটা হয়েছে তো দেখতে দোকানের মতন, আর খেতে কেমন হয়েছে সেটা বাড়িতে ট্রাই করে আমাকে অবশ্যই জানাবে। বড়টা দাও আগে। ডাকো না ওকে এখনই ডেকে নাও। আরে ও খেতে পারেনি কে অত বড়, তুমি এটা খাও। ওকে ওইটা গোটা খেতে দিও না, ওর গলা বসে গেছে এমনি। দাও দাও তাহলে আমারটা দাও। বস মানিশ মাকে বলেছে মা আন্টিরা কোল্ড কফি করে খেয়ে নিল না তো আমাদের ডাকেনি। ছিল না আর আজকে সবাই মিলে হচ্ছে, কালকে ও আমাকে বলছে আমি ফাঁকি পড়ে গেলাম। তবে কালকের থেকে আজকে কবিটা ভালো হয়েছে বলো। ধন্য তোমার স্নেহ সুধা মেখে যত বাহার দেখি মাগো তোমায় আমি, স্বাদ মেটে না তবু তোমায় দেখে সবাই বলে ভগবান সুন্দর, হবে না তো সুন্দর কৃষ্ণ দেখো কালকে বিয়ে বাড়ি আছে, আজকে মনে পড়েছে আমার তো চোখের তলায় কালি পরে আর একটা ওই আন্ডার আই ক্রিম কিনে রাখা আছে, যখন কোনো অনুষ্ঠান টনুষ্ঠান থাকে আগের দিন রাতে মনে পড়ে আমার চোখের তলার কালিটা তুলতে হবে তখন দিয়ে দিই, কিন্তু একদিনে কিছু হয় না, এটা কন্টিনিউ ইউজ করতে হয়, যে দিয়ে দিয়েছি মেল্ট হয়ে যাবে যদিও। তো যাই হোক, ভুরু টুরু কিচ্ছু তোলা নেই, কোনো চুলে স্পা করা নেই, যা তা অবস্থা একদম। কালকে তো সময় হবেই না, কালকে সারাদিনই বিয়েবাড়ির প্রোগ্রাম, সকাল থেকেই খাওয়া দাওয়ার নেমন্তন্ন। তো যাই হোক, সবাই চলে গেলো মোটামুটি, ওরা 10:30 দিকে বেরোলো, তারপরে আমাদের খাওয়া দাওয়া হলো, ওরা থাকতে থাকতে আমি একটু কুকারে ভাত বসিয়ে দিয়েছিলাম, আর দুপুরে সব কিছু ছিল, আর পাপানকে বাটার আলু সেদ্ধ এসব দিয়ে খাইয়েছি, আমরা দুপুরে তরকারি বাটার ঘি সব কিছু মিক্সড করে সেদ্ধ টেদ্ধ দিয়ে খেয়েছি। তো যাই হোক, খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট হয়ে গেছে, এখন প্রায় 11টা বেজে গেছে, 11টার বেশি বাজে, আর প্রদীপ আজকে করছে এই যে নিচে বিছানা, কারণ এইখানের জিনিস সব কিছু ওপরে। তো এখন হচ্ছে আমরা ঘুমাবো,
জন্য। তো যাই হোক, আপাতত এই ভিডিওটা বা একটা রেসিপি ভিডিও, পরে একটুখানি কিছু আমাদের ছোট্ট আড্ডা সন্ধ্যাবেলার তোমাদের মানে শেয়ার করলাম বা অ্যাড করলাম ভিডিও শেষে। কেমন লাগলো আজকে ভিডিওটা সেটাও কমেন্টে জানো। আর এই ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামীকাল নেক্সট ব্লগে। টাটা। আর ওইদিকে কি হচ্ছে একটা জিনিস দেখ, বাবা ছেলের আদর চলছে। তো ঠিক আছে, চলো টাটা, ভিডিও শেষ করে বক করছি।